আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফারহানা, কুকিং স্টুডিও বাই ফারহানাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি গাজরের লাড্ডু। এই লাড্ডুটা বানানো খুবই সহজ, কিন্তু খেতে খুবই মজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে গাজরের লাড্ডু বানাতে হয়। প্রথমে 3 কাপ গাজর ভালো করে পরিষ্কার করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার সময় গাজরগুলোকে আবার উপরে নিচে করে নেড়ে দেব, যাতে সবগুলো একই সমানভাবে গ্রাইন্ড হয়। এখন চুলায় বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা একটু গরম হলে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা ভালো করে চারপাশে ছড়িয়ে দিয়ে তারপর গ্রাইন্ড করা গাজরগুলো প্যানে দিয়ে দিব। কয়েক মিনিট গাজরগুলোকে ভালোভাবে ভেজে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘন দুধ। এরপর 5-6 মিনিট পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। 5-6 মিনিট ভাজার পর যখন দুধটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিব এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া দিব 1/2 চা চামচ পরিমাণ। তারপর আবার নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজতে থাকব। এখন দিয়ে দিব 5 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা যদি চান শুধু চিনিও দিতে পারেন। আমি কনডেন্স মিল্ক দিয়েছি, এটাতে বাইন্ডিংসটা একটু ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন ভালো করে নেড়েচেড়ে কনডেন্স মিল্ক আর চিনিটাকে একসাথে গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2-3 মিনিট ভাজার পরে এখন দিয়ে দিব গুঁড়া দুধ। টোটাল 6 থেকে 7 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি আমি। প্রথম 2 চামচ দিয়ে একবার নেড়েচেড়ে মিশিয়ে আবার 2 চামচ, এভাবে করে 3 বার দিয়েছি। নেড়েচেড়ে ভালো করে গাজরের সাথে গুঁড়া দুধগুলো মিশিয়ে দেব। রেডি হয়ে গেছে আমাদের গাজর ভাজা। এখন একটু ঠান্ডা হলে গাজরগুলো থেকে আস্তে আস্তে লাড্ডু বানিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে একটু একটু করে হাতের তালুতে নিয়ে 2 হাতে চেপে চেপে গোল করে লাড্ডুগুলো সব বানিয়ে নিব। একটু গরম থাকতে থাকতেই লাড্ডুগুলো বানিয়ে নেবেন, আর যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে, উপরে স্মুথ ভাবটা আর আসবে না। এরই মধ্যে রেডি হয়ে গেল আমাদের সবগুলো লাড্ডু। দেখুন গরম গরম গোল করার কারণে ওপরটা কতটা মসৃণ আর গ্লেজি দেখাচ্ছে, আর খেতেও অসাধারণ, এতটা সফট যে মুখে দিলে মিলিয়ে যাবে। এখন দেখার সৌন্দর্যের জন্য ওপরটায় কিছুটা ফয়েল শিট বসিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের যদি হাতের কাছে থাকে তাহলে ব্যবহার করতে পারেন, আর না হয় আপনি আপনার নিজের মতো করে পরিবেশন করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।